আশা করি সকলেই ভালো আছো। তো আমি যথারীতি অনলাইন ক্লাসে আবারও হাজির হয়েছি। তো আমরা আজকে আমরা পড়ব, এই টপিকসটা হচ্ছে বিভক্ত পার্থক্য। এটা কি, কিভাবে পার্থক্যটা সংজ্ঞা বা কিভাবে লিখতে হবে, যাই বলি না কেন, আজকে খেয়াল করো, বিভক্ত পার্থক্য, ডিভাইডেড, ইংরেজিতে বলে ডিভাইডেড ডিফারেন্স, ডিফারেন্স। তো তার আগে দেখো, প্রথম ক্লাসের দিকে আমি বলেছিলাম যে দুইটা শব্দ, একটা কি, একটা হচ্ছে একটা ফাংশন। আমরা নিউমারিক্যাল অ্যানালিসিসটা মূলত আমরা এই এই ফাংশন দিয়ে কাজ করছি। তো এখন এই যে ফাংশনে আমরা এমনি ক্যালকুলাসে আমরা বলি যে ফাংশন অফ এক্স মানে ওয়াইটা এক্স এর ফাংশন, আর নিউমারিক্যালে এখানে কি বলছি, এই যে এক্সটা কে আমরা বলছি আর্গুমেন্ট, আর্গুমেন্ট, আর ওয়াইটাকে এন্ট্রি, এন্ট্রি। এখন এই যে এর আগে আমরা ফরওয়ার্ড অঙ্ক করলাম, নিউটন গ্রেগরি ফরওয়ার্ড কতগুলো টেবিল দিয়ে আমরা অঙ্ক করেছিলাম, সেখানে নিশ্চয়ই খেয়াল করেছ এক্স এর ভিন্ন ভিন্ন মান ছিল টেবিলে, তো ওইগুলাই আর্গুমেন্ট। তো এখন আমরা প্রতীকে যদি আর্গুমেন্টকে ধরতে যাই, এভাবে ধরতে পারি না যে এক্স এর মানটা এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এভাবে আপ টু ধরলাম এক্স এন পর্যন্ত। তাহলে এইটা যদি আর্গুমেন্ট, যেহেতু ওয়াইটা ফাংশন অফ এক্স, তাহলে আমরা তো কেন ফাংশন বলি সেটা সঙ্গে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছি। তো এখন এই যখন আমি এই মানটা বসাবো, যেমন আর্গুমেন্টের প্রথম মানটা, তা আমরা পাবো কি, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স নট, তাই না? দুই নাম্বার মানটা যদি বসাই, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়ান, তার মানে আর্গুমেন্টের প্রত্যেকটা মানের জন্য আমরা এন্ট্রির মান পাবো। তাহলে এটা তো আমার মনে হয় এভাবে আমাদের যদি এন পর্যন্ত বসাই, তাহলে ওয়াই এর মান আসবে ফাংশন অফ এক্স এন। এটা তো সহজ জিনিস, বুঝতে পারছো? এখন এই যে বিভক্ত পার্থক্যটা, এটা সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো এই যে আমরা আর্গুমেন্টের মানগুলোর জন্য তার সংশ্লিষ্ট ইয়েটা কি কি পাবো, অর্থাৎ এন্ট্রি গুলা। নিশ্চয়ই যে সিরিয়ালে যদি লিখি এটা নিচে নিচে, তাহলে এভাবে পাবো না, এক্স ওয়ান, তারপরে ফাংশন অফ এক্স টু, এক্স টুর জন্য ফাংশন অফ এক্স টু, এভাবে লাস্টেরটা ফাংশন অফ এক্স এন, তাই না? এখন বিভক্ত পার্থক্য বলা হচ্ছে সেটা কি হবে, বিভক্ত পার্থক্য হলো আমরা আর্গুমেন্টের মান দুইটা, প্রথম ক্রমের বিভক্ত পার্থক্য, তখন সংজ্ঞাটা কি হবে এটা দেখো। প্রথম ক্রম বলতে হবে প্রথম ক্রমে, তখন আমি প্রাথমিক ভাবে দেখো, প্রথম ক্রম যখন বলা হবে তখন আমরা এই যে ফাংশনের ভিতরে প্রথম দুইটা মান নিব আর্গুমেন্টে, এক্স নট, এক্স ওয়ান নিলাম, তখন বিভক্ত পার্থক্য সংজ্ঞাটা হবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, তো প্রথম ক্রমের। তাহলে আমরা একটু যদি লিখি, প্রথম ক্রমের, প্রথম ক্রমের বিভক্ত, এটা এটা যদি মানে তোমাদের মানে ইয়ে হবে, জানতে হবে কেন তোমাদের, এটার উপরে আরেকটা থিওরাম পড়াবো সামনের ক্লাসে, আর অঙ্কও আছে, সেজন্য বিভক্ত পার্থক্যটা পদ্ধতিটা দেখো। তাহলে প্রথম ক্রমের বিভক্ত পার্থক্য আমরা এইটা আগে দেখাচ্ছি, প্রথম ক্রম। তাহলে ফাংশন অফ এক্স নট, এক্স ওয়ান নিলাম, এটা কিভাবে বিভক্ত পার্থক্যটা সংজ্ঞা হবে,
এটার হবে এইভাবে লিখতে হবে, ফাংশন অফ, দুই ভাবে লেখা যায়, দেখো আমি দুই ভাবেই দেখাচ্ছি, ফাংশন অফ এক্স ওয়ান এক্স নট মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান, এইভাবেও সংজ্ঞাটা হতে পারে, অথবা দেখো, অথবা এইভাবেও হতে পারে যে পরের মানটা মানে এক্স ওয়ান আছে ডানে পরে, তো এটা আগে লিখে এইটা, তো আমি মনে করি এই যে এই যে এইটা এইভাবে তোমরা শিখবে, কেন এটা অঙ্ক করার সময় সুবিধা, তাহলে এটা কিভাবে মনে রাখবে যে পরে যে থাকে, হ্যাঁ পরে যে থাকবে আর্গুমেন্টের মানটা, বা ডান পাশে যে সর্বে সর্ব ডানে হিসাবে যদি দুইটা থাকে তাহলে ডানেরটা নিবে, নিয়ে এটা আগে লিখবে আর প্রথমটা তো পরে বিয়োগ করবে, একইভাবে উপরে যা আছে দেখো উপরে ফাংশনের মধ্যে এক্স ওয়ান এক্স নট, তাহলে নিচে ওইটা বিয়োগ করে দিবে, এটা সহজ, এভাবে মনে রাখবে, তাহলে আমরা এই ইয়েটা আমরা বেশি মুখস্থ করব, কেন এটা অঙ্ক করার জন্য এই যে মাইনাস প্লাসের একটা সমস্যা হবে না আর কি, মাইনাস এটা মনে রাখাও সুবিধা, কাজ করতেও সুবিধা। আচ্ছা যাই হোক, এখন আমি কিন্তু দুইটা ইয়ে নিলাম, আর্গুমেন্টের মান নিলাম, তাই না, এটা হলো এইটাকে বলে প্রথম ক্রমের, তো এইভাবে যদি আমরা দ্বিতীয় ক্রম বলতে, চিন্তা করবো আমরা, দেখো এটা এটা যদি বুঝো সিস্টেমটা, তিনটার হইলে কি করব, তিনটারটা বুঝাই দিই, এরকম চারটা হইলেও একই ভাবে চিন্তা করতে হবে, এক্স ওয়ান এক্স টু নিলাম, তাহলে এটা দ্বিতীয় ক্রম, দ্বিতীয় ক্রমের এই যে প্রথম ক্রমে বললে দেখো আর্গুমেন্টের দুইটা মান, মানে একটা বলতেছি প্রথম ক্রম কিন্তু মান নিয়েছি দুইটা, যখন দ্বিতীয় ক্রম বলছি তখন মান নিয়েছি তিনটা, এটাই তো খেয়াল রাখতে হবে। এখন এইখানে কি করবে, এইখানে আমরা কি করেছি যে যদি আমরা এইটাকে এটাকে মুছে ফেললাম, এইভাবে শিখি আমরা ডান পাশের মানটা থেকে বাদ দিয়েছি বাম পাশের মানটা, আর নিচে যে উপরে যা বিয়োগ করেছি নিচে জাস্ট ফাংশন ছাড়া ওটা ওই আকারে লিখলাম, এই যে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান, তো এখানে কি করব, এখানে করতে হবে কি খেয়াল রাখবে, দেখো প্রথমে ফাংশনের অবশ্যই উপরের সূত্রটার মধ্যে ফাংশন অফ একটা আর্গুমেন্টের এক্স ওয়ান ছিল আগের ইয়েটার মধ্যে, আর এইখানে করবে কি পরে ডানে কে কে আছে, এক্স ওয়ান এক্স টু, যেহেতু দ্বিতীয় ক্রমের তো আমি লিখবো ফাংশন অফ এক্স ওয়ান কমা এক্স টু মাইনাস ফাংশন অফ, তাহলে কি এক্স ওয়ান এক্স টু নিলে আমার পরের মানটা কি হবে, এক্স নট এক্স টু লিখবো, এক্স নট এক্স ওয়ান লিখবো, মানে এই দুইটা আর প্রথম দুইটা, কিভাবে দেখো এইখানে প্রথম ক্রমে কিভাবে শিখেছি আমরা, ডান পাশে একটা এলিমেন্ট মানে এলিমেন্ট যদি ধরি বা উপাদান হিসাবে মানে বা আর্গুমেন্টের একটা মান ছিল এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস প্রথম মানটা, এখানে যেহেতু তিনটা দ্বিতীয় ক্রমের, এটা কিন্তু দ্বিতীয় ক্রমের, ক্রমের বিভক্ত পার্থক্য, এটা কিন্তু দ্বিতীয় ক্রমের বিভক্ত পার্থক্য, এটা কিভাবে নিচ্ছে দেখো, যেহেতু দ্বিতীয় ক্রমের দুইটা করে আমাদের উপাদান আসবে বা আর্গুমেন্টের দুইটা মান আসবে ফাংশনের ভিতরে, সেটা কিভাবে লিখলাম, ডান পাশের দুইটা নিলাম আর প্রথম দুইটা নিব, এখন এই এইখানে যেটা করবা, এখন প্রশ্ন আসবে নিচে কি লিখবো, নিচে তো আর এই যে আগেরটায় যেমন আমরা শিখেছি এক্স ওয়ান মাইনাস এক্স নট লিখে ফেলছি তখন সিঙ্গেল ছিল, এখানে তো আর এই যে ভিতরে দেখো দুইটা করে আছে, এখানে খেয়াল রাখবা এখানে হবে লাস্টেরটা বিয়োগ ফার্স্টেরটা, আচ্ছা এইবার একটু
তৃতীয় ক্রমের হইলে কি হবে দেখো তো, বুঝতে পারো কিনা? এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এটা কিন্তু তৃতীয় ক্রমের, এজন্য চারটা মান নিলাম আর্গুমেন্টের। হ্যাঁ, তাহলে এটার কি হবে? এটা কিন্তু তৃতীয় ক্রম, তৃতীয় ক্রম, এটার কি হবে? যেহেতু এখানে দেখো, যখন দ্বিতীয় ক্রম বলা হয়েছে আমাদের, কিন্তু ফাংশনের ভিতরে বিভক্ত পার্থক্য সূত্রের মধ্যে কিন্তু দুইটাই আসছে। দ্বিতীয় ক্রম মানে দুইটা আমরা এলিমেন্ট বা উপাদান বা আর্গুমেন্টের দুইটা মান নিয়েছি, তাই না? তো এখানে যেহেতু তৃতীয় ক্রম, অবশ্যই তিনটা করে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? ফাংশন অফ ডান পাশের তিনটা মান, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। অঙ্ক করলে আরো বুঝতে পারবে। এখন তোমরা যে কোনো একটা ক্রমের, প্রথম ক্রমেরই হোক দ্বিতীয় ক্রমের হোক, সূত্রটা একটু মুখস্থ মতো রাখবে নিজের মতো করে। আমি কিন্তু বলে দিছি যে মুখস্থ করার ইয়েটা কিভাবে মনে রাখা যায়। তাহলে এইটার কি আসবে? এক্স ওয়ান আমি এই তিনটা নিলাম, তাহলে প্রথম তিনটা হবে, পরে হবে এক্স ওয়ান, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, ভাই কি হবে? লাস্টেরটা বিয়োগ প্রথমটা। এখানে সবসময় এখানে কিন্তু নিচে কিন্তু তিনটা এলিমেন্ট বা উপাদান আসবে না, বিয়োগে বিয়োগে দুইটাই সবসময় থাকবে, সেটা মনে রাখবা। যত বাড়বে নিচেরটাও তখন এইভাবে মনে রাখবা, লাস্টেরটা বিয়োগ ফার্স্টেরটা। প্রথম ক্রমেও দরকার হলে ওইভাবে মনে রাখতে হবে যে লাস্টেরটা বিয়োগ ফার্স্টেরটা। আর এগুলা কিন্তু এই যে দেখো, যত ক্রম হবে উপাদানটা, সেই তিনটা ক্রম হইলে তিনটা উপাদান নিতে হবে উপরের যে সূত্রটা লিখে। আর হইলো এই ডান পাশে বাম পাশের ইয়েটার সূত্রটাই কি হবে? একটা বেশি এলিমেন্ট হবে। এখন যদি আমি চার ক্রমের বলি বা চতুর্থ ক্রম, তো সেখানে কি হবে? সেখানে হবে কি দেখো, এইভাবেই যাবে, এনতম ক্রম করলে একই ভাবে যাবে। চতুর্থ ক্রম যদি হয় তাহলে নিশ্চয়ই এখানে আমাদের x4 নিতে হবে। তার মানে এখানে ফাংশনটার ভিতর যে স্টার্ট করব, মানে শুরু করব, সেখানে কিন্তু একটা বেশি হবে। যত ক্রম বলবে এখানে আর্গুমেন্টের মান তত তার চেয়ে একটা বেশি নিব, নিয়ে সূত্রের মধ্যে কিন্তু ওই ক্রম অনুযায়ী আমাদের আর্গুমেন্টের উপাদান নিতে হবে। তাহলে ফাংশন অফ দেখো ডান পাশে তাহলে কয়টা নিতে হবে? চতুর্থ ক্রম মানে চারটা উপাদান, ডান পাশে চারটা উপাদান কিন্তু এই যে এটা। তাহলে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর মাইনাস প্রথম চারটা উপাদান, তাহলে কি হবে? এক্স বিয়োগ প্রথমটা যাবে। তো এখন এভাবে চার নাম্বার যদি এটা হয়, এন নাম্বারে কত হবে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি এখানে যদি এন এন নাম্বারটা কি হবে বলো তো? যদি এন এনতম ক্রম বের করি তাহলে ডট ডট লাস্টেরটা আমাদের কি n+1 লিখতে হবে, তাই না? না, এন এই লিখতে হবে। কেন? এখানে এক্স নট দিয়ে শুরু, তার মানে এখানে n+1 তম ইয়ে আছে, এই আর্গুমেন্টের উপাদান আছে। তো এইটা এনতম যদি ক্রম বের করি তাহলে আমাদের এখানে কি হবে? এখানে যে লাস্টের, তাহলে আমাদের কত নিতে হবে? এন সংখ্যক নিতে হবে। তাহলে এক্স ওয়ান থেকে এক্স ফোর দিয়ে ডট ডট কি দিতে হবে? এক্স এন হবে, ডট ডট এক্স এন। কারণ এখানে যত ক্রম বলে আমার উপাদান কিন্তু ততটাই নিচ্ছি, তা আগেই বলেছি। তাহলে এন নাম্বারে যখন আমরা বিভক্ত পার্থক্য বের করব, তখন এক্স ওয়ান তে শুরু হয়ে, কারণ ডান পাশে এক্স নট বাদে ডান পাশে আমার এন সংখ্যক রয়ে গেছে, আর এক্স নট সহ কিন্তু n+1 তম। এই যে এখানে তো আমি বলেছি যে বাম পাশে একটা বেশি হয়, যততম ক্রম বলবে তার চেয়ে একটা উপাদান বেশি থাকবে ভিতরে। এটা কিন্তু এক্স নট তে শুরু এন পর্যন্ত মানে কিন্তু n+1 তম, n+1 তম ইয়ে আছে, আর্গুমেন্টের মান আছে। আর এখানে সূত্রের মধ্যে কিন্তু আমরা এনতম লিখছি, এই জন্য দেখো এক্স ওয়ান দিয়ে শুরু হয়েছে, কিন্তু ডান পাশে মান বলছি না নিতে,
তাহলে এক্স ওয়ান থেকে স্টার্টিং করে এন এন পর্যন্ত গেল। এখানে যদি আমরা বলি তাহলে বলতে হবে এখানে এক্স ওয়ান থেকে যেহেতু শুরু হয়েছে এন সংখ্যক আছে, তাহলে আমি তো আগেই বলেছি যততম ক্রমের আমরা বিভক্ত পার্থক্য বের করব, তো এখানে কিন্তু তত ততটি হবে, মানে যততম ক্রম বিভক্ত পার্থক্য হবে এখানে আর্গুমেন্টের উপাদানটা ঠিক তার সমান হবে। তাহলে আমার এন তম বের করছি, তাহলে এনে এন সংখ্যক উপাদান আছে আর্গুমেন্টের বা মান আছে, তাহলে এইটা কি হবে? পরেরটা কি বলছিলাম, প্রথম থেকে আমার এখন এটা কিভাবে নিবে? এখন প্রথম এটা মনে রাখার আরেকটা উপাদান, তোমরা একটু খেয়াল করো যে এটা করবা এক্স নট এক্স ওয়ান, এইটা কিন্তু এক্স লাস্টের টা হবে এক্স মাই এন মাইনাস ওয়ান। কেন এন মাইনাস ওয়ান? আর এইটা লিখবো আমরা লাস্টের টা এক্স এন মাইনাস এক্স ওয়ান, এখানে কিন্তু কোনো এই যে এটা কেন এক্স এন মাইনাস ওয়ান হইলো, যেমন তুমি আগেরটাই কি এই যে কোনো দ্বিতীয় ক্রমেও যদি খেয়াল করো, এই যে দেখো এই যে ফাংশন অফ মাইনাস যে ফাংশন অফ এক্স নট এক্স ওয়ান লিখলাম, এই এক্স ওয়ান এটা কিভাবে বুঝলাম, এক্স ওয়ান মানে সর্বোচ্চ আমার এক্স টু পর্যন্ত আছে তার একটা কম, এক্স ওয়ান মানে একটা কম, তো এইটার সর্বোচ্চ দেখো এন পর্যন্ত আছে, আগের লাইনটাই কি আছে এক্স এন পর্যন্ত, তাহলে ওইখানে লিখতে গেলে আমার প্রথম থেকে যদি আমি বা লিখি তা এখানে কিন্তু কি হলো এক্স এন এটার থেকে একটা কম হবে, এই জন্য এটা লাস্ট পদ হিসাবে নিতে হবে বা মান হিসাবে এক্স এন মাইনাস ওয়ান। যাই হোক এইটা তো তোমাদের একটু জাস্ট দেখালাম জেনারেল ফর্ম বা সাধারণ আকার এন তম ক্রমের, এটা তোমাদের অঙ্কে মানে এরকম আসবে না, এন তম তো আর অঙ্কে বের করতে হবে না, হয়তো তৃতীয় ক্রম বা চতুর্থ ক্রম এ পর্যন্ত গিয়ে অঙ্ক করতে হবে। তাহলে ধরনটা দেখালাম, এটা হলো বিভক্ত পার্থক্য। এখন তার একটু কথা বলি, এই যে যেমন ধরো কখনো কখনো দেখতে পাবা যে এক্স নট এক্স ওয়ান এগুলা কিন্তু আর্গুমেন্টের মান হিসাবে ধরি আমরা, ধরো এক্স এন পর্যন্ত। আর একটু বলে দেই এক্স নট, আবার আমরা নিউটন যখন গ্রেগরির উপপাদ্য তখন কিন্তু এক্স নট এক্স ওয়ান, এটা মানে কিন্তু এক্স নট হিসাবে কিন্তু আমরা এও ধরে কাজ করি অনেক সময় উপপাদ্যে পড়ি বা অনেক সময় ইউজ করি, অঙ্কের মধ্যে ইউজ করব না, অঙ্কে তো আর এই আকারে থাকবে না। তাহলে এইটা যদি সমান ব্যবধি, এখন আমার কথা কি হচ্ছে এই যে বিভক্ত পার্থক্যটা কেন শিখলাম, আমাদের তো এত গত ক্লাসগুলোতে আমি কিন্তু সমান ব্যবধানে বা ব্যবধিতে, ব্যবধান বলাই ভালো, সমান ব্যবধানে নিউটন গ্রেগরির উপপাদ্য আমরা প্রুভ করেছি, তারপরে কি আর কি করেছি ওইটার উপরে অঙ্ক করেছি। এখন প্রশ্ন আসছে আসতে পারে যে সবসময় কি সমান ব্যবধানে থাকবে বা সমান ব্যবধিতে থাকবে, কারা সমান ব্যবধান, এই যে আর্গুমেন্টের মানগুলা, তাহলে তখন কিভাবে করব, কোনো একটা সমস্যা সমাধান কিভাবে করব, সেই জন্যই কিন্তু বিভক্ত পার্থক্যটা আজকে পড়ালাম। এই যে কোনো ব্যবধিতে বা ব্যবধানে আমাদের আরেকটা সূত্র সামনে পড়ব, যে যে কোনো একটা অঙ্ক যদি সমান সমান ব্যবধান, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সমান ব্যবধান মানে এই যে আর্গুমেন্টের মানগুলো কিন্তু একটা নির্দিষ্ট ব্যবধানে ছিল, মানে সেম মানে একই ব্যবধানে ছিল, এই জন্যই এটা তো সমব্যবধান বলে। এখন সমব্যবধান নাও থাকতে পারে, তখন কিভাবে আমরা অঙ্ক করব, সেই জন্যই বিভক্ত পার্থক্য পড়ালাম। এই বিভক্ত পার্থক্যটা সংজ্ঞাটা শিখলে এটাকে এটাকে নিয়ে আমরা একটা নিউটন একটা ইয়েতে আছে পরীক্ষায় আসে, তো নিউটন নিউটনের সাধারণ সূত্র এভাবে আসতে পারে, এইটা যদি বলা হয় তখন বুঝতে হবে এটা কিন্তু নিউটন গ্রেগরি সমব্যবধিতে উপপাদ্য না, এটা সমান ব্যবধি না অসমব্যবধির জন্য,
তাহলে তার মানে নিউটনের এরকম প্রশ্ন আসতে পারে, নিউটনের সাধারণ সূত্র এই কথাটা বলা থাকতে পারে, অথবা বলতে পারে নিউটনের মানে অসম ব্যবধিতে বা ব্যবধানে, ব্যবধান কথাটাই ভালো, অসম ব্যবধানে নিউটনের সূত্র প্রমাণ। এগুলো সব একই জিনিস। তাহলে এখন এইটা, এগুলো কিন্তু সব অন্তঃক্ষেপ বা অন্তঃপাতনের সূত্র আর কি, আমি সংক্ষেপে লিখেছি। তাহলে এই এই দুই একই জিনিস, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও খেয়াল রাখবে, এটা কিন্তু পড়তে হবে। সামনের ক্লাসে আমি বুঝিয়ে দিব। এখন যেটা বলতেছিলাম যে লেখা, যে তোমার এক্স নট, কোন কোন বইয়ে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এভাবে থাকে। আবার আমরা অঙ্ক করার সময় আমরা কিন্তু এইভাবে করেছিলাম, যে প্রমাণ করার সময় যে নিউটন গ্রেগরি এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, এভাবে কিন্তু আমরা আর্গুমেন্টের মানগুলো নিয়েছিলাম। একই কিন্তু কথা, দেখো এক্স নট কে যদি আমরা এ চিন্তা করি, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু কিন্তু এ প্লাস এইচ, এবং এইটা দেখো সমান ব্যবধি, দেখো এ এ প্লাস এইচ, পার্থক্য কত, ব্যবধান মানে ব্যবধানটা হচ্ছে এইচ, এ প্লাস এইচ আর এ প্লাস টু এইচ এরও পার্থক্য এইচ, এই জন্যই কিন্তু সম ব্যবধান বলেছিলাম। তার মানে আমি যদি এইভাবে লিখি, তার এর অর্থটা কিন্তু আমাদের ভাবতে হবে, এক্স ওয়ান মানে এ প্লাস এইচ আকারে যদি এ দিয়ে স্টার্টিং করি, তাহলে এ প্লাস এইচ লিখবো, যেহেতু আমার এখানে আমরা লিখেছি কি এক্স নট দিয়ে শুরু করেছে, তখন মনে রাখতে হবে এক্স ওয়ান মানে কিন্তু এক্স নট প্লাস এইচ, যেহেতু শুরুটা এক্স নট দিয়ে। তাহলে অনুরূপ ভাবে আমরা এক্স টু কি হবে, নিশ্চয়ই আমরা এমনি লিখবো এক্স ওয়ান প্লাস এইচ, এরকম লেখার কথা। তাহলে এক্স ওয়ান এর মান যদি বসায় দিতেও পারো, তাহলে তখন কি হবে, এক্স ওয়ান এর মান কত, এক্স নট প্লাস এইচ, তখন এটা যদি বসাই আমরা, এই হবে না 2h। এই জন্য এই জিনিসটাকে আমরা সমান ব্যবধিতে যদি বলি, তখন কিন্তু এইভাবে যাবে। তার মানে নিচে নিচে আমরা লিখি, দেখো এক্স নট, পরেরটা লিখবো এক্স নট প্লাস এইচ বা এক্স ওয়ান, একই কথা কিন্তু। দেখো যদি সমান ব্যবধি বলি বা ব্যবধান বলি আর কি, তাহলে এক্স নট প্লাস টু এইচ, এই যে দেখো কিভাবে যাচ্ছে, এক্স নট প্লাস এইচ, এক্স নট প্লাস টু এইচ কিভাবে হইলো, এটা কিন্তু আমি এখানে দেখালাম। তাহলে ওপরেরটা তো বুঝতেই পারবে, এক্স নট প্লাস থ্রি এইচ হবে, এরকম লাস্টেরটা কি হবে, এক্স নট প্লাস এন এইচ, এক্স এন এর জন্য। তো আমরা এই যে ওইটা কিন্তু সমান ব্যবধান যদি বলা হয়, তখন এইচ ধরি, তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমি বিভক্ত পার্থক্যটা সমান ব্যবধান কিন্তু বলিনি, সেজন্য আমরা এটা এইভাবে পূর্ণভাবেই লিখলাম, যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এবং আপ টু এক্স এন পর্যন্ত, মানে এন সংখ্যক আমরা আর্গুমেন্টের মান। আর সমান ব্যবধান কথাটা বললে কিন্তু বুঝতে হবে, আমরা এই যদি সমান ব্যবধান ধরি, তখন এক্স ওয়ান মানে হবে এক্স নট প্লাস এইচ, এটা এখানে আমরা ওইটা ব্যবহার করব না, কারণ আমাদের শিখতে হবে কি, যে সমান ব্যবধান তো সবসময় থাকবে না, যখন অসম ব্যবধান হবে বা অসম ব্যবধি যাই বলি, তো তখন আমাদের কি করব, কিভাবে আমরা একটা সমস্যা সমাধান করব। সেই জন্যই কিন্তু আমি বিভক্ত পার্থক্য সূত্রটা তোমাদের দেখালাম। তো এই যে নিউটন, যে নিউটনের যে আমরা মানে বিভক্ত পার্থক্য সূত্র বা সাধারণ সূত্র কথাটা বলছি, বা অসম ব্যবধিতে নিউটনের প্রশ্নটা আর কি, বিভক্ত পার্থক্য সূত্র আর কি, তাতে আমি সংক্ষেপে লিখেছি। তাহলে আগামী ক্লাসে আমি নিউটনের মানে অসম ব্যবধি, সমান বা যাই বলি, আসলে সমান জিনিসটাই তো আমরা নিউটন গ্রেগরি করব, আমরা এইভাবেই পড়বো, যে সাধারণ বিভক্ত সূত্র নিউটনের, অথবা অসম ব্যবধানে বা ব্যবধিতে নিউটনের সাধারণ সূত্র,
কিসের সূত্র সাধারণ? সেটা হলো অন্তঃক্ষেপের বা আন্তঃপতন, ওই যে ইন্টারপোলেশন। তো এটা আগামী ক্লাসে তোমাদের হবে, ইজি হবে, বিভক্ত পার্থক্য সংজ্ঞাটা যেহেতু আমি বলেছি আজকে। তো আজকের ক্লাসটা এটা কিন্তু পড়ে নিবে, বিভক্ত পার্থক্যটা কিভাবে দেখাইলাম এটা পড়বে, তাহলে অনেকটাই ইজি হয়ে যাবে। নিউটন যখন আমরা সূত্রটা পড়বো বিভক্ত পার্থক্যের। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকো।